আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 68 বিশেষ বিশেষ খবরে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি প্যারিসে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ক্যারি এবং পশ্চিমা শীর্ষ নেতারা ইরাকের সংকট পরিস্থিতির ওপরে তাদের মনোযোগ নিবদ্ধ রেখেছেন এবং একটি ঐক্যমত্যের সরকার গঠনের জন্য ইরাকি নেতাকে অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অপেক্ষাকৃত নতুন ধরনের টেলিভিশন কোম্পানি অ্যারিওর বিরুদ্ধে রায় দিয়েছে। তারা বিনামূল্যে অনলাইনের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান ধারণ করে প্রচার করত। ওদিকে সুপ্রিম কোর্টের আরেকটি রায়ে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন কোনো ব্যক্তির মোবাইল ফোনে কিছু খোঁজার আগে তাদের কাছে তল্লাশি পরোয়ানা থাকতে হবে। সবশেষে কেন্দ্রীয় আপিল আদালত ইউটার সমকামীদের বিয়ে নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছে। সল্টলেক সিটির কেন্দ্রস্থলে সমকামীদের অধিকার নিয়ে সক্রিয় কর্মীরা আনন্দ সমাবেশ করছে। ওদিকে ওই রাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা সমকামী বিয়ে বন্ধ করার জন্য কেসটিকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।